সেবার একটি উন্নত মানের যন্ত্র নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। এটি পূর্বে আপনারা বিভিন্ন জ্বর মাপার থার্মোমিটারের কথা আপনারা জানেন যে অ্যানালগ থার্মোমিটার বাজারে রয়েছে, ডিজিটাল থার্মোমিটার রয়েছে, তবে সবচেয়ে সেরা এখন যেটা বাজারে আছে সেটার নাম হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। বন্ধুরা, এটি থার্মোমিটারটা এমন একটি জিনিস বা প্রোডাক্ট যেটা আমাদের সকলেরই প্রয়োজন হয়। এটা শুধুমাত্র একজন ডাক্তার নন, সকলের ক্ষেত্রেই এই প্রোডাক্টটি খুবই প্রয়োজন। এবং এই প্রোডাক্টটি রাখার মাধ্যমে আপনি আপনার পরিবারের যত্ন নিতে পারেন, আপনার পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যের প্রতি আপনি যত্ন নিতে পারেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই যন্ত্র সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। এই যন্ত্রটি তৈরি করেছে জাপানের একটি কোম্পানি। এটি মূলত একটি সেন্সর দ্বারা তৈরি কিন্তু একটি থার্মোমিটার। এটা খুবই ভালো একটি থার্মোমিটার, আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি এটি কিরকম। এই যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে এরকম এখানে লেখা আছে এটা নন কন্ট্যাক্ট এবং মডেল F106। নন কন্ট্যাক্ট মানে বুঝতে পারতেছেন আপনারা, এটা শরীরের কোথাও স্পর্শ করা লাগবে না, এটা জিহ্বার নিচে দেওয়া লাগবে না, গোবলের নিচে দেওয়া লাগবে না, কিংবা পায়ের পথে দেওয়ার প্রয়োজন হবে না। এটি শুধুমাত্র আপনি কপালের সামনে ধরতে হবে, ধরে এই টিকেটটা চাপ দিবেন। এই টিকেটটা চাপ দিলেই সাথে সাথে জ্বর কত ডিগ্রি, এটা এই যে আপনারা একটা এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই এলসিডি ডিসপ্লেতে চলে আসবে। এটি সত্যি খুবই দারুণ, আমি আপনাদেরকে একটু টিপ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে ভিতরে লাইটিং সিস্টেম রয়েছে, ব্যাক লাইট। আমি আপনাদেরকে আজকের যে এই যে যন্ত্রটি, এই যন্ত্রটির কয়েকটি অংশ নিয়ে একটু বলতে চাই। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত সেন্সর দ্বারা তৈরি। এই যে এখানে ভিতরে সেন্সর বসানো হয়েছে, যে কারণে এটা 1 সেকেন্ডেরও কম সময়ে জন্মে ফেলতে পারে। তারপরে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এলসিডি ডিসপ্লে আছে। 3 নম্বরে রয়েছে আপনার মেমোরি ইনকোয়ারি অর মাইনাস, এইটা দিয়ে আপনি যদি আপনি চান যে তাপমাত্রা আর একটু বাড়িয়ে নেবেন, অর্থাৎ হয়তো ধরেন কেউ আপনার আপনি যে থার্মোমিটারটাকে টিপসে, হ্যাঁ এটা এই কারণে হয়তো ভুল প্রোগ্রাম শো করতেছে, তো এক্ষেত্রে আপনি একজন সুস্থ মানুষের উপর এটা ধরে আপনি প্লাস মাইনাস দিয়ে ঠিক করে নিতে পারেন। আমরা জানেন একজন সুস্থ মানুষের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা থাকে 98.5 ডিগ্রি ফারেনহাইট, এবং যাদের জ্বর অত্যন্ত বেশি হিসেবে আমরা কাউন্ট করি তাদের হয় 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে। 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে গেলে তখন তাকে জ্বরের ডোজও দিতে হয়। তো 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে মেমোরি ইনকোয়ারি অর অ্যাট, এটা দ্বারা এই যে চোখ চিহ্ন আছে এখানে এটা দ্বারা আপনি বাড়াতে পারবেন। 5 নম্বরে যেটা আছে যে ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট চেঞ্জ অর অ্যাডভান্স হিটিং, এই যে এখানে লেখা আছে মোড, এই মোড অপশন রয়েছে, এই মোড অপশন দিয়েও আপনি পরিবর্তন আনতে পারবেন। এই যে 6 নম্বরে এখানে এই যে এটা এটা একটা ব্যাক লাইট, এটা টিপলে লাইট বন্ধ হয়ে যাবে, আবার টিপলে লাইট করবে, আপনি এটা খুব স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারেন। 7 নম্বরে যে এখানে একটা মেজারমেন্ট টিগার রয়েছে, এই টিগারটা টিপতে হবে যদি মেজার করতে হয়, এটা অনেকটা বন্দুকের মতো। তারপর 8 নম্বরে এখানে যে ব্যাটারির কভার রয়েছে, এখানে আমরা যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, এটা মূলত ব্যাটারি সিস্টেম, তো আপনি ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আশা করি এটা খুব একটি লেটেস্ট একটা প্রোডাক্ট হিসেবে সকলের কাছে সবাই দিতে হবে এবং আপনারা এটি ব্যবহার করে উপকৃত।